রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ দু এই বিষয়ে তোমাদের কী আপডেট উঠে আসছে আমি তোমাদেরকে একটু শর্টে ডিটেলসটা বলে দিচ্ছি একটু তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে টোটাল ভ্যাকেন্সি জারি হয়েছে বারো হাজার যেখানে মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে আট হাজার চারশো ফিমেলদের ক্ষেত্রে আছে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তিন হাজার ছশো গ্র্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি পুরুষ এবং মহিলা মিলে টোটাল ভ্যাকেন্সি গিয়ে দাঁড়াচ্ছে তোমাদের কিন্তু বারো হাজার পদে এবং এই ভ্যাকেন্সির জন্য যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তোমাদের যে যোগ্যতা সেটা শুধুমাত্র টেন পাস অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাই এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের মাধ্যমিকের কোনো পার্সেন্টেজ কিন্তু চাও হয়নি শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের জন্য উপযুক্ত এখানে তোমাদের যে এজ অর্থাৎ বয়স সীমা বয়স সীমা বলা রয়েছে নর্মালি কিন্তু আঠেরো থেকে তিরিশ এটা জেনারেল এবং ইডাব্লু ক্যান্ডিডেটদের জন্য যারা ও আছো তোমরা পেয়ে যাবে তিন বছরের ছাড় যারা এস আছো তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু পাঁচ বছরের ছাড় নেক্সট এখানে তোমাদের হাইট এবং চেস্ট কি চা হয়েছে প্রথমে আমি মেল ক্যান্ডিডেট বলে দিচ্ছি দেখে নাও যারা মেল ক্যান্ডিডেট আছো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নর্মালি হাইট কিন্তু একশো সাতষট্টি সেমি চা হয়েছে চেস্ট নর্মালি আটাত্তর যেটাকে এইটটি থ্রি সেমি অর্থাৎ তিরাশি সেমি ফোলাতে হবে মানে পাঁচ সেন্টিমিটার তোমাকে কিন্তু চেষ্টা ফোলাতে হবে এবং যারা মেল ক্যান্ডিডেট রাজবংশী আছো গোর্খা গারওয়ালস আছো বা যারা এস আছো ঠিক আছে তোমাদের জন্য হাইট কিন্তু একশো ষাট সেমি চেস্ট নর্মালি ছিয়াত্তর ফোলাতে হবে কিন্তু করে একাশে সেমি কমপ্লিট ঠিক আছে এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে ফিজিক্যাল ফিজিক্যালের রান হবে কিন্তু ষোলোশো মিটার টাইম দেওয়া হবে কত ছ মিনিট তিরিশ সেকেন্ড নেক্সট এবার যারা ফিমেল ক্যান্ডিডেট আছো ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও ফিমেলদের যে নর্মালি হাইট সেটা কিন্তু একশো ষাট সেমি এবার যেই সব ক্যান্ডিডেট আছো যারা এসটি টি আছো যারা আছো গোর্খা গারোয়ালস বা রাজবংশী তোমাদের ক্ষেত্রে ফিমেলদের হাইট কিন্তু বলা হয়েছে একশো বাহান্ন সেমি ফিমেলদের যে রান সে রানটা কিন্তু করানো হবে আটশো মিটারের টাইম তো হবে কিন্তু চার মিনিট এই হচ্ছে তোমাদের হাইট ঠিক আছে এবার তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা একটু দেখে নাও নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে তোমরা বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়েছো যে প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে প্রথমে তোমাদের রান হবে এটা সম্পূর্ণ ভুল তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হবে দেখে নাও সিলেকশন প্রসেসেই প্রথমে তোমাদের এক্সামটা হবে ঠিক আছে রিটার্ন এক্সাম রিটার্ন এক্সামটা থাকবে তোমাদের 85 ফাইভ মার্কস অর্থাৎ পঁচাশি নম্বরে তোমাদের এই এক্সামটা হবে এই এক্সামটার জন্য টাইম দেওয়া হবে তোমাদেরকে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমরা এখানে টাইম পাবে এই এক্সামটার পর হবে তোমাদের পিইটি পিএসটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট এবং তোমাদের রানটা কিন্তু করানো হবে এটা হয়ে যাওয়ার পর হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ যেটা থাকবে তোমাদের কিন্তু পনেরো নাম্বার। এটাই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস এইবার থেকে তোমরা জানো এখানে তোমাদের কেবলমাত্র একটাই এক্সাম হবে সেটাই হচ্ছে তোমাদের প্রথমেই হবে ঠিক আছে ফার্স্টেই তোমাদের এক্সাম হবে তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট তারপর ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেসটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা অপেক্ষা করছো যেটার জন্য তোমাদের ফাইনালি ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে বন্ধুরা তোমরা আর তিন থেকে চার দিন ওয়েট করে যাও ডাব্লিউইবির তরফ থেকে এর অফিসিয়ালের নোটিফিকেশান জারি হতে চলেছে যখনই যেই মুহূর্তে এর নোটিফিকেশান জারি হবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে তো অবশ্যই তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম